আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরাকাতু সবাইকে আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছে আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা যেটি শিখবো বা জানবো সেটি হলো মোটা হওয়ার ভয়ে ভাত খাওয়া বন্ধ করেছেন আগে জানুন বাদ খাওয়ার উপকারিতাগুলি কি কি। যারা মোটা হওয়ার ভয়ে ভাত খাওয়া বন্ধ করেছেন তাদেরকে বলবে আগে জেনে নিন বাদ খাওয়ার উপকারিতাগুলি কি কি। এই বিষয়টি নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য ভিডিওটি এবং চ্যানেলটি শেয়ার করবেন পাশাপাশি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি শিক্ষামূলক ভিডিওগুলি দেখতে পারেন এবং উপকৃত হন তো চলুন জেনে নেই যারা মোটা হওয়ার ভয় ভাত খাওয়া বন্ধ করেছেন আগে জানুন ভাত খাওয়ার উপকারিতাগুলি কি কী বাত মানে ওজন বাড়বে এমন ধারণা একেবারে ভুল বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা তাদের মতে প্রতিদিন পরিমাণ মতো ভাত খাওয়া দরকার পুরোপুরি বর্জন করার কোনো দরকার নেই অনেকে আছেন যারা রুটি বা গম জাতীয় খাবার সহ্য করতে পারেন না তারা অবশ্যই ভাত খান এমনকি রাতেও ভাত খেতে পারে বাতের গ্লাইকোজেন থাকায় তা গলে দেরি করে বাতকে বলে ফ্রি ফুড কারণ এতে সোডিয়াম কোলরেস্ট্রল ক্লোটেন ইত্যাদি ক্ষতিকর উপাদান থাকে না একেবারেই চর্বিও থাকে না প্রায় সেচুরেটেড ফ্যাটও নেই বরং বাতে আছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা স্টার্স যা ধীরে ধীরে হজম হয় এবং শরীরকে শক্তি যোগাতে বিরাট ভূমিকা নেয় বাদ যেহেতু সহজে হজম হয় তাই আপনি নির্দিদায় রাতে খেতে পারেন যাদের পেটের সমস্যা আছে বিশেষ করে তারা রাতে বাদ খান এটি ভালো ঘুম আসতে সাহায্য করে বাতে ঘুমের চেয়ে কম ক্যালোরিও রয়েছে বলেই তাদের মত বাদ কুষ্ঠ কাঠিন্য থেকে মুক্তি পেতে সহায়তা করে তবে ভাত খেয়ে সাথে সাথে ঘুমাতে না গিয়ে ঘন্টাখানেক অপেক্ষা করুন আটটার মধ্যে রাতের খাবার খেয়ে নেওয়ার চেষ্টা করুন এই ছিল আজকের এই শিক্ষামূলক ভিডিওটি আল্লাহ হাফেজ